আসলে এটা কিন্তু মার্বেল দেখছেন, এটা যে আমাদের এই মিস্ত্রি ভাই এই মার্বেলগুলো ফিটিং করছে। আচ্ছা ভাই, আপনি যে মার্বেলগুলো ফিটিং করছেন কিভাবে ফিটিং করলেন? মাল দিয়ে, মাল দিয়ে। এত বড় বড় মার্বেল, মানে আপনার কোনো কষ্ট হয় না? মাল দিয়ে। ও আচ্ছা, দেখুন দর্শক, এত বড় বড় মার্বেল মাল দিয়ে ফিটিং করেছে, আপনারা একটু দেখেন, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এত বড় বড় পাথরগুলো দেখেন, আমাদের মিস্ত্রি ভাই মাল দিয়ে ফিটিং করেছে, আসলে কি বলবো, দেখুন আপনারা। আচ্ছা ভাই, এটা কোন ধরনের মাল আসলে আমাকে একটু বলবেন? ভাই বাথরুম লাগে। আচ্ছা ভাই, এই মালগুলা যে ফিটিং করছেন, মানে আপনার শারীরিক কোনো কষ্ট হয় নাই? এই যে এত বড় বড় যে মালগুলা ফিটিং করেছেন, আপনার শারীরিক কোনো কষ্ট হয় নাই বলবেন প্লিজ? আপনি কি বলবেন? এখন আর কই দাঁড়ুন না, একটু পরে আগে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আরেকজন দেখতে পাচ্ছি, সে মনে সুখে গান শুনছে, আমরা তার কাছে জিজ্ঞেস করব। আচ্ছা ভাই, বলতে পারেন এই মালগুলা কি আপনি, মানে এই মালগুলো আপনার ওস্তাদ কি দিয়ে ফিটিং করেছে? এটা আসলে এই মাল দিয়ে ফিটিং করার সময় আপনার কোনো শারীরিক কোনো কষ্ট হয়েছে? কষ্ট বলতে মাঝে মাঝে দুর্বলতা। ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন এই বড় বড় মালগুলো আর কি মাল দিয়ে ফিটিং করেছে, আসলে মালটা কি আমি এটা এখনও বুঝিনি। তো দর্শক, আজকে এই পর্যন্তই।